আসসালামু আলাইকুম সবাইকে। সহজ বাংলায় পাইথন এবং সহজ বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার এই দুটো ভিডিও সিরিজের পরে এবার নিয়ে আসছি সহজ বাংলায় পাইথনের অ্যালগোরিদম ভিডিও সিরিজ। এবং এই ভিডিও সিরিজ করার পেছনে আসলে কৃতিত্ব আপনাদের। আপনারা যারা আমার ভিডিও দেখেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তারা অনেকেই অনেক সময় পাইথনের অ্যালগোরিদম এই কোর্সটার ব্যাপারে অনুরোধ করেছেন, তো তাদের অনুরোধ রাখার জন্য আসলে ভিডিও বানাচ্ছি। তবে এই ভিডিও সিরিজটি একটু কঠিন হবে, যারা সহজ বাংলায় পাইথন এবং সহজ বাংলায় পাইথন ডেটা স্ট্রাকচার এই দুইটা ভিডিও সিরিজ দেখে আসছেন, শুধু তাদের জন্যই আসলে এই ভিডিও সিরিজ। শুরু থেকে এখান মানে হঠাৎ করে এখান থেকে শুরু করলে বোঝা একটু কঠিন হবে। তো এই কোর্সের সিলেবাস হিসেবে যেটা চিন্তা করেছি সেটা হবে এরকম একটা, আমরা শুরু করব বাইনারি হিপ বা প্রায়োরিটি কিউ দিয়ে, এবং তার সাথে সম্পর্কিত হিপ সর্ট এই টপিক নিয়ে আলোচনা শুরু হবে। তারপরে আমরা চলে যাব সর্টিং অ্যালগোরিদম। তো সর্টিং অ্যালগোরিদমের মধ্যে ইনসার্শন সর্ট, কুইক সর্ট বা বাকেট সর্ট। বাকেট সর্ট আমি যে ব্র্যাকেটের মধ্যে রাখছি কারণ অপশনাল, মানে হয়তো করব হয়তো নাও করতে পারি। আর বেসিক যেগুলো আছে, এই যে বাবল সর্ট, ইনসার্শন, সিলেকশন সর্ট, এগুলো আমি আর কভার করব না, এগুলো উপরে প্রচুর ভিডিও অলরেডি আছে। সেই জন্য ইনসার্শন সর্ট, কুইক সর্ট, এগুলো যেগুলো রিকার্শন দিয়ে করা হয় এগুলো নিয়ে আলোচনা করব। মার্জ সর্ট লিখি নাই, পারলে করবো, না হলে না। এরপরে আসবে ইউনিয়ন ফাইন্ড। ইউনিয়ন ফাইন্ড একটা খুবই ইন্টারেস্টিং অ্যালগোরিদম, এবং মজার ব্যাপার হচ্ছে ইউনিয়ন ফাইন্ড দিয়ে যেসব অ্যালগোরিদম দিয়ে যেসব প্রবলেম সলভ করা হয় সেগুলো আসলে অন্য প্রবলেম অন্য অ্যালগোরিদমে সলভ করা সম্ভব হয় না, মানে এবং এটা খুব ইন্টারেস্টিং কিছু প্রবলেমের জন্য ব্যবহার করা হয়, আমরা সেটা দেখব। তারপর নিয়ে আসবো বাইনারি সার্চ ট্রি। ট্রির উপরে শুধু বাইনারি সার্চ ট্রি নিয়ে আলোচনা করব কারণ এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং টেকনিক্যাল ইন্টারভিউতে খুব বেশি এটা নিয়ে প্রশ্ন আসে এবং এটা আসলে অনেক অ্যাপ্লিকেশন আছে। তারপর চলে যাবো গ্রাফ অ্যালগোরিদমে। তো গ্রাফ অ্যালগোরিদমে যেসব ক্লাসিক বা বেসিক অ্যালগোরিদম আছে, যেমন ব্রেথ ফার্স্ট সার্চ, হ্যাঁ এই যে ব্রেথ ফার্স্ট সার্চ বা BFS সংক্ষেপে যাকে বলে, তারপর ডেপথ ফার্স্ট সার্চ বা DFS, এটা নিয়ে আলোচনা করব। এরপরে নিয়ে আসবো টপোলজিক্যাল সর্ট। টপোলজিক্যাল সর্ট আসলে DFS-এর আইডিয়া ব্যবহার করেই করা হয়। তো টপোলজিক্যাল সর্টে অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন যেমন এই বুকটাকে বললাম, এই কোর্সটা করার আগে আপনাকে আগের দুটো ভিডিও সিরিজ দেখে আসতে হবে, এরকম প্রবলেম, অথবা কোন কোর্সের পর কোন কোর্স নেবেন, কোন কাজের পর কোন কাজটা করতে হবে, এরকম একটা সিকোয়েন্স তৈরি করার জন্য টপোলজিক্যাল সর্ট ব্যবহার করা হয়। খুব ইন্টারেস্টিং, আমরা দেখব। তারপরে আমরা আলোচনা করব ডায়াকস্ট্রার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ আর ফ্লয়েড ওয়ার্শালের মাল্টিপল সোর্স শর্টেস্ট পাথ। তো এটা খুবই ক্লাসিক অ্যালগোরিদম, কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন আছে এবং এগুলো দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়। আমরা প্রবলেম সলভ করে করেই অ্যালগোরিদমগুলো শিখব। সবশেষে নিয়ে আসবো ডায়নামিক প্রোগ্রামিং, এবং ডায়নামিক প্রোগ্রামিং কঠিন একটা টপিক, কিন্তু এর বেসিক আইডিয়া আলোচনা করব। এবং ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বা সংক্ষেপে TSP বলে, এইটার ব্যবহার আমরা দিয়ে এটার ব্যবহার দেবো, এই প্রবলেমের সলিউশন আলোচনা করে ডায়নামিক প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া নিব। আর আগেই বলে নিই যে এই ভিডিওগুলো একটু কঠিন হবে, আগের দুটো ভিডিও সিরিজ দেখে আসলে তবেই আপনারা এটা দেখবেন। আর হয়তোবা মানে ভিডিওগুলো একটু বড় হবে, অথবা কয়েকটা ভাগে করে আমরা একটা টপিকের উপরে কয়েকটা ভিডিও করে করে প্রবলেমগুলো সলভ করব, মানে টপিকগুলো কভার করব। আর একটা ব্যাপার হচ্ছে যে শুধু অ্যালগোরিদম না, আমরা অ্যালগোরিদমের শিখবো এবং শিখে একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রবলেম, স্পেসিফিক একটা প্রবলেমে কীভাবে এটা প্রয়োগ করা হয়, সলভ করা হয় সেটা দেখব। এবং তার জন্য আসলে ওই একটা খুব ভালো ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে লিট কোড, এবং মানে নিট কোড, NET লিট কোডেরই পরে নিট কোড নামে একটা অ্যালগোরিদম একটা ওয়েবসাইট আছে, যেটার সম্পর্কে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, দেখে নিন। তো এখানে যেটা সুবিধা হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিই, এই ধরেন আমরা বললাম যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব, হিপ বা প্রায়োরিটি কিউ। তো এই হিপ বা প্রায়োরিটি কিউ এর উপর অনেকগুলো প্রবলেম থাকবে, মানে যে আমি মাত্র দুটো সলভ করেছি, বাকিগুলো এখনও সলভ করা হয় নাই। তো এরকম প্রবলেমগুলো দিয়ে আপনাদেরকে অ্যালগোরিদমগুলো প্র্যাকটিক্যালি হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি ইংরেজি বুঝতে সমস্যা না হয় তাহলে আমি হাইলি রেকমেন্ড করব আপনারা নিজেরাই nitcode.io NETCODE.IO এই ওয়েবসাইটে গিয়ে নিজেরাই ভিডিওগুলো দেখে নিন। প্রত্যেকটা টপিকের উপরে পাইথনের কোড সাথে ভিডিও এক্সপ্লেনেশন ইংরেজিতে দেওয়া আছে, খুবই চমৎকার ওয়েবসাইট, দেখে নিলে সুবিধা হবে। তো আর বলতে সংকোচ হলেও আসলে আপনারা ভিডিওতে লাইক,
সাবস্ক্রাইব বা শেয়ার করলে খুব ভালো লাগে, উৎসাহ পাই। ভিডিও সিরিজটা সম্পর্কে সবাইকে বলবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। খুব শীঘ্রই দেখা হবে, আর সপ্তাহে আমি চেষ্টা করব অন্তত একটা ভিডিও আপ করার। সবাইকে ধন্যবাদ, দেখা হবে।